চুলা মারছি, চুলা মারা দেখার বাদে আমার বড় পুরিয়া গুড়া ছোট পুরিয়া গুড়ি উঠে, তখন আমার বড় পুরিয়া গুড়া আতকু আমি এমনি করছি, এমনি করার লগে লগে দেখা যায় আমার বড় পুরিয়া আতকু এমনি পড়ে গেছে, তখন ছোট পুরি টান মারছে, ছোট পুরি টান মারা বাদে ছোট পুরি গড়ির থেকে সেপ্টা হয়ে গেছে, তখন আমি দেখলাম আমার পুরিন্তর মুখ পুরা একদম মানে সকু গুড়া ফুট ফুলিয়া বড় বড় হয়ে গেছে গিয়া। ওকে আমি সকালে ঘুম থেকে উঠেছি, আমি তো বন্ধ মনে করো রোয়াত যাই গিয়া, আমি রোয়াটো আর হই সকাল আমি উঠেছি, উঠিয়া আমার বেটির লগে কোনো ঝগড়া পাতি কিছু নাই, আমি সকালে উঠেছি, উঠি আমার বড় বেশি করে কইছি আমার আজমিরা করে খেলায় দিয়ে রে নেনা নিগুন, তো সকাল সকাল উঠি যায় নিগুন, তো এখন উঠি তো না আর মানুষকে উঠে না, অত বেলি আসে আমরা তো রোয়া যেতাম, তো নেনা নিগুন তো আমার শাশু হয়ে যাইবা, ওখান খাওয়ার পরে আমার বেটি হকে ডাকিছে তিন চারবার করিয়া, বলে ও আজমিরা, ও আজমিরা করে ডাকিছে, তখন আজমিরা কোনো জবাব দেয় না, তখন আমি উঠিছি, উঠি আমি জিসি যাওয়ার পরে দেখলাম যে আজমিরা ডাকিলাম, ও আজমিরা, ও আজমিরা, মানে কয়ে পাঁচ ছয় ডাক দিছি, বড় বড় করে ডাকিছি, আজমিরা কোনো জবাব না দেয় না, জবাব না দেওয়ার কারণে আমি গিয়ে তার লাড়ির মধ্যে গিয়ে দুটো ঠেলা মারছি, ঠেলা মারার লগে লগে দেখা যায় আজমিরা খান দিয়ে উঠিছে, তখন আমি কইলাম খান দিয়ে খুলি কিনো, তো খান্দার তো কোনো কথা নাই, রাতকে উঠিছে সকালে তো খান দিবা কোনো কথাও নাই, তখন আমি কইছি দেই উঠো চান, উঠিয়া বাদ সাত রান দুপুরিয়া আমি তাহলে ঠানে ঠানে তুলিছি, তোলার লগে লগে দেখা যায় তার শরীরের কাপড় চোপড় সম্পূর্ণ ভিজা, তখন আমি ভাবিলাম যে আমার মনে হয় আমার ফুরিনতে মনে হয় মুতি দিয়েছেন, দুইটা নানা একলগে লইয়া উঠিছেন যে জায়গা, তখন আমি কাপড়টা বদলাইবার লাগে মেসকি একটা টানি দিছি, মেসকি দেওয়ার পরে তেন কাপড় বদলাইছেন, বদলানি পরে আমার আমার দর্শন আমি দইয়া করলাম কিতা কিতা আইছে খান দোকানে, তখন আমারও কইছেন আমার বাচ্চা দিয়েটা এখন বর্তমানে টানটা অনবরত দুঃখ পাইতিরা, আমি করলাম বাচ্চাটা ঠান্ডা দুঃখ পাওয়ার কথা নাই, অত গাড়ি সমল একদম মুরগুনটা দিয়ে রাখা তখন ঠান্ডা খেমনে লাগবো, কোথায় না ঠান্ডা দুঃখ পাইতিরা, আমি খাওয়ার বাদে আমি এটা মানে সন্দেহ করে গেলাম, তখন আমি আইসি আইয়া করলাম যে আমার বাচ্চা দেখো তার দম পুরা লাগে যাইবা, সিহঁত গরম মাঝে ছয় সাতটা বাজি হারের, তখন আমি ওলা তুলা মারছি, তুলা মারা দেখার বাদে আমার বড় ফুরিয়া গুড়া ছোট ফুরিয়া গুড়ি উঠে, তখন আমার বড় ফুরিয়া গুড়া আতকু আমি এমনি করছি, এমনি করার লগে লগে দেখা যায় আমার বড় ফুরিয়া আতকু এমনি পড়ে গেছে, তখন ছোট ফুরি টান মারছে, ছোট ফুরি টান মারা বাদে ছোট ফুরি গড়ির থেকে সেপ্টা হয়ে গেছে, তখন আমি দেখলাম আমার ফুরিন্তর মুখ পুরা একদম মানে সকু গুড়া ফুট ফুলিয়া বড় বড় হয়ে গেছে গিয়া, তখন আমি চিন্তা করলাম আমার ফুরিন্তর কেটে গেছে, আমি চিৎকার মারিয়া খান্দা শুরু করছি, তখন খান্দা শুরু করতে আমার মা বোন সব এরা আইসুন, আমার বাড়ির আশেপাশে যারা আইছিল তারা আইসুন, তারা আবার পরে ও তারা উঠিয়া জিজ্ঞা করছেন যে কিটাইছি, আমি ওর আগে জিজ্ঞা করছি, আমি পানি আনি দিছি দাঁত মোড়াইবা ব্রাশ দিছি, দিয়া করছি তুমি দাঁত মোড়াও ব্রাশ করো, ব্রাশ করার পরে ও আমার অগ্নি নবে খেয়াল হইলো যে আমার বেটির কত কাপড় চুপড় নেনা নেগুন, আমি কই তুরা খেয়াল করিলাই, ও বাদে আমি ব্রাশ ব্রাশ করার বাদে আমার বড় বেটির কই চা আনি দেও, তাই চা চা খাওয়াত গিয়া দেখা যায় আমার নাইন দেখো নাই বুঝুননি, তখন আমি চিৎকার মারিয়া কান্দিয়া উঠেছি, আমার নাইন নাই কইয়া বুঝুননি নাই কই যাও, আমি চিৎকার মারছি আমার বাড়ির সব ইস্টু উঠে আইছো, তখন পুলিশ প্রশাসন বড় কথা হয়েছে, তারা গেছেন যাওয়ার পরে তারা বা ঘর থেকে দিয়েছি বলছেন আমার বাচ্চা দিয়ে হোক আনার পরে তানার থেকে তারা আমার পোস্টমর্টম করাইবার লাগে শিলচার মেডিকেলে পাঠা নিয়েছে, আমরা অনেক পোস্টমর্টম করে কালকে রাতকে আই আমরা মাঠে দিয়েছি, এখন বর্তমানে আমরা আইছি পুলিশ প্রশাসনের কাছে আমরা এফআইআরটা দাখিল করার জন্য।